খাঁটি সরিষার ঝাঁঝালোর সাথে ভর্তা কিংবা মাংসের রেসিপি হয়ে ওঠে আরও মজাদার। কিন্তু বর্তমানে বাজার জুড়ে যেভাবে ভেজাল পণ্যের ছড়াছড়ি, কী করে স্বাদ নেবেন দেশি সরিষার তেলের? চিন্তার কিছু নেই, জানাবো এমন কিছু উপায় যা মেনে চিনতে পারবেন পরিবারের জন্য কেনা সরিষার তেল খাঁটি নাকি ভেজাল। ফ্রিজিং টেস্ট খাঁটি সরিষার তেল চেনার অন্যতম উপায়। বাজার থেকে সরিষার তেল কিনে এনে 2 থেকে 3 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করলে যদি তেলের খানিকটা জমে সাদা হয়ে যায়, তাহলে সেই তেলে ভেজাল মেশানো হয়েছে। কারণ খাঁটি সরিষার তেল কখনো জমে না, সবসময় তরল অবস্থায় থাকে। চাইলে হাতের তালুতে আঙুল দিয়ে ঘষেও পরীক্ষা করতে পারেন। তালুতে একটুখানি সরিষার তেল নিয়ে তারপর তা খানিকক্ষণ ঘষে নিন। যদি তেলের রং ছেড়ে যেতে শুরু করে, কোনো আলাদা গন্ধ বা চিটচিটে ভাব না থাকে, তবে সেই তেলই ভেজাল মিশ্রিত। আসল সরিষার তেলে তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে, যা চোখে পানি এনে দেয়। অপরদিকে ভেজাল মেশানো সরিষার তেলের গন্ধ ততটা তীব্র হয় না। সরিষার তেলের রং খুব গাঢ় এবং ঘন হয়। কিছু সরিষার তেল হয় হালকা হলুদ রঙের। এরকম হালকা হলুদ রঙের তেলে ভেজাল থাকার সম্ভাবনাই বেশি। ভেজাল সরিষার তেল খেলে তা বমি, পেট খারাপ, পেট ফোলা, সারা শরীরের র্যাশ, গ্লুকোমা, দৃষ্টিশক্তি সমস্যা সৃষ্টি করতে পারে। পাশাপাশি হার্ট এবং শ্বাসযন্ত্রের রোগ, রক্তস্বল্পতার ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাই খাবারে সরিষার তেল ব্যবহারের আগে যাচাই করে নিন তা আদতে খাঁটি না ভেজাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।